نحمده ونصلي على رسول الكريم. ثم ربي الحاضرين، প্রত্যেকটা জিনিস আছে ধরে তার একটা নিজস্ব পথ আছে। প্রত্যেকটা জিনিস হাসিল করে তার নিজস্ব একটা পথ আছে। আপনি ওই জিনিস হাসিল করতে চাইলে ওই পথে আটা রাখবো, অন্য পথে যদি আটো সময় বেশি রাখবো আর রেজাল্ট জিরো। হেরান হয়ে যাবা। ইমাম মুফতি জানাইছে, বলছেন পানি তোলা লাগে কুয়া করতে হয়, খাল কুদ দিব চলে খাল কুদে তো মেহনত মেহনত নাই নেই, সে খাল কুদিয়ে কষ্ট হইব তার। তিনি বলছেন যে সে যদি খাল কুদে আর নিয়ত করে যে পানি উঠতো তো তার মেহনত হইব কষ্ট হইব, কিন্তু পানি উঠতো না, পানি তোলারই কুয়া করতো। তো দিনের মেহনত করলে দিন জিতা ওই চলে, দিনের মেহনত করতে হইব এবং সহি করতে হইব। আর সহি মেহনত হইল কি, আম্বিয়া আলাইহিসসালাম, আম্বিয়া আলাইহিসসালাম তরতিব তরিকা সুন্নত, সুন্নত যেখানে পাওয়া যাইত না ওখানে জায়েজ দিয়ে এখতিয়ার করা যাই যাইব, কিন্তু সুন্নত যদি থাকে তখন জায়েজ দিয়ে এখতিয়ার করা যাই যেত না। আল্লাহ রসুলের আদর্শ আছে, ইনু আপনি জায়েজ এখতিয়ার করবো না। দিন আসা যে বুনিয়াদি রাস্তা, এটা সমস্ত নবীদের রাস্তা হলো কি, দাওয়াত। দাওয়াত বে তলবের মধ্যে তলব লে ফয়দা হয়ে যায়, আর এত মানুষের মধ্যে তলব ফয়দা হয়ে যায় তখন হে টুকাইয়া বাক হবো, তলব যদি ফয়দা হয়ে যায় তখন কোনো আসে এটা হে টুকাইয়া বাক হয়ে যাব, তার মধ্যে তলব ফয়দা করে সেই ঢুকা। আজকে ইলিম আমাদের একদম ডাইনি বাবু ভর্তি, এর বাদে মানুষ জাহিল, খানে তলব নাই। জিয়া ওহো, এই হুজুর সাহেব তো সামনে একটা হাদিস আছে না, যে একজন মানুষ ইয়ে নামাজ পড়লো, আল্লাহ রসুল বললেন যে নামাজ পড়ার বাদে আল্লাহ রসুল কাছে আইসা, আর বাদে রসুল করে যাও তুমি নামাজ পড়ো নি, আবার নামাজ পড়ো, তিনবার নামাজ পড়ছে, তিনবার রসুল রসুল ডেকে নিয়ে গেছি যে তুমি নামাজ পড়ছো না আবার পড়ো। তিনবার পড়ার বাদে ছয় নম্বর বার বেড়া জবাব দিয়ে আসলো, আমি এর চেয়ে বালা নামাজ আর জানি না। তখন আল্লাহ রসুল বললেন যে রুকু সৈদারে ঠিক মতো হতো, তাড়াতাড়ি করলে হতো না নামাজ। এই হাদিসটা মুনজিন নুমানি রহমতুল্লাহ তর্জমা করছেন, জমানায় নবুয়ত নবী মৌজুদ এর বাদে বেটা তিনবার ভুল করছে নামাজও, এতে বোঝা গেল এটা ভুল কেমন হন তো থাক। ওই জমানা ওই আর ও জমানা বেটা একটা নামাজ ভুলে, আজকে নামাজ ভুলে আজকে তো না তার মানে ভুলে রেগুলা মুজুর মানে বলে যে নব্বত জমানা ওই জমানা আর বেটা উঠা নামাজ বলে, তার মানে কেমন ধন তো ওই ভুল থাকবো আর এটা সংশোধন করা লাগবো। এখন ইলিমের অভাবে মানুষ যাই লইছে না, মনে হয় একটা কথা আছে না, এক জমানা ছিল ইলিমের অভাবে মানুষ জাহিল ছিল, ইলিম নাই এর লাগি জাহিল আছে বেদিন আমল করতে পারেন না, কিন্তু এমন এক জমানা আইছে পুরা ইলিমের সাথে পুরা বেদিন, ইলিমের অভাব নাই। আজকে পাবলিকের এত ইলিম যে আলিম লাগে যদি তর্ক তর্ক লাগে তা আলিম রা ইলিম পয়েন্ট মানুষের এত ইলিম আছে, তো ইলিমে তো মানুষ দিন চলতে পারে না, মানুষ দিন চলে পরিবেশে, আর পরিবেশটা বানায় দেওয়া হতে। এই জন্য মেরে মনারা দিন দিন ওগুলো চলা লাগি অপরিহার্য হয়ে থাকলো পরিবেশ। আজকে আমাদের কাছে যথেষ্ট ইলিম আছে মানুষের কাছে, নামাজ পড়া ফল পুরা উম্মতের মধ্যে কজন আছে জানে না, প্রায় পুরা উম্মত জানে, কিন্তু নামাজ পড়ে না প্রায় পুরা উম্মত, নামাজ পড়ে না প্রায় পুরা উম্মত।
নামাজি যে একবার বলা একবার না সঙ্গে বাইরে বলে না এদেরকে নামাজি বলে না নামাজি বলো যারা পাঁচ অক্টর মাসকে এখতেমার সাথে বলে আর এই সংখ্যা উম্মতের মধ্যে নাইর বরাবর 5% উপরে নাই সবচেয়ে বড় আহকামাতের এই অবস্থা বাকিগুলোর অবস্থা কিটা শরীয়তের সবচেয়ে বড় আহকামাত হচ্ছে নামাজ সবচেয়ে পয়লা আহকামাত কেমতের সবচেয়ে পয়লা হিসাব নেই হইব তার এই অবস্থা তো বাকিটা কি তুই এদিনও কথাটা শুরু করছিলাম যে মেহনত করলে হওয়া যেত না মেহনত হইতো এবং সহি হইত বা সহিদা এটা আল্লাহর রাসূলও কইছেন নবীরা নবীরা নবুয়ত লইয়া আইছে না নবুয়ত লইয়া আইছে এবং নবুয়তকে পৌঁছবার জন্য একটা মেহনত লইয়া আইছে কত সাদা যেটা রাস্তা নবীদের কত সাদা একদম আস্থা পৃথিবীর বাচ্চা দিয়ে পারবো আর যে ফকির নিতালে নিত খাইও পারবো কাজটাকে ক্রিটিক্যাল করছেন না কাজটাকে সহজ করছেন এই জন্য মেরে দোস্ত আল্লাহকে এই জমায়াত আল্লাহকে আমাদের উপরে আহসান করছে এই মোবারক মেহনত যদি আমাদের সাথে সম্পর্ক না হইতো তো জেলা মানুষের জীবন করে আমরা ওগুলো জীবন করলাম এবার তো করতাম পারলাম না এটা এসাস আছে না নিয়ে এটা অনুতাপ আছে এইটাও থাকলো না থাকলো না বড় কথা না যেটা আছে ওটার উপরে গৌরব করিয়ে দিলে ঠিক লাগবে মানে মানে নফসে মোটা করলো জুম্মার নামাজ পড়ি কম নিয়ে আপনি বহুত মানুষ জুম্মাও পড়ে না তো সেটা ওটা দেখা যা আপনার বিচে অহংকার কিবির ফোটা করবে এই জন্য ওলামায়ে কেরাম বলছেন গুনা করা গুনা করিয়া নেকি করিয়া অহংকার করা আছে গুনা করিয়া তোবা করা ভালা তাকে অহংকারে কোনো অবস্থায় প্রশ্ন করে না আর তোবা বন্দা আল্লাহ পাকে প্রশ্ন করে আল্লাহ স্রষ্টা বন্দা তো সৃষ্টি তার দ্বারা ভুল হইব ভুল হইব এ লাগে আল্লাহ পাকে তোবার ব্যবস্থা রাখছে প্রতিদিন গরু যাও দিলে ময়লা হইতে গিয়ে আইব ওগুলো আল্লাহ পাকে সকাল সন্ধ্যা ইস্তেফার ব্যবস্থা রাখছে বন্ধু তুমি চাও আর না চাও কিন্তু কিছু গুণা ওই যাবে তোমার এটা এটা কথা আছে নাকি অর্জু করলে গুণা মাফ হয় নামাজ হলে গুণা মাফ হয় জুমা হলে গুণা এই একটা প্রশ্ন সবার দিলের মধ্যে আছে যে অত গুণা হইতে গেল এত গুণা তুমি আমাকে যদি বলছেন যে গুণা আছে ওই জন্য এনে লেখছেন যে গুণা স্টেজ আছে গুণা স্টেজ আছে আর স্টেজ অনুযায়ী মাফ হইব এটা মনে এটা বিনিয়াম গাজালি মিশাল দিস দুইটা কবিরা গুণা কিন্তু দুইটা সমান নাই একটা কবিরা গুণের মদ খাওয়া হারাম আর একটা কবিরা রুগী এটিমের মাল খাওয়া এটাও হারাম কিন্তু দুইটা সমান নাই ফয়লা মাফ হইব মদ খাওয়াটা আর বাদে মাফ হইব এটিমের মাল কিন্তু দুইটা এক হারাম কিন্তু বেসম আছে মদ খাওয়াটা হারাম আর এতিমের মালটা এক গুণা অন্যর মাল খাওয়া এক গুণা আর এতিমের মাল খাওয়ার একটা গুণা এনে দুইটা গুণা জড়িত এই জন্য ইমাম গাজী লিখছেন কেমতর মাঠও নেকি আর গুণারে যখন পাল্লার তোলা হবে একটা নেকি আর একটা গুণার পাল্লার তুলে হইব তাহলে গুণার পাল্লা বাড়িবে উনি জবাব দিলা গুণের ফলে লাগি বাড়িব এত বেশি যখন নেকি করে তখন হে করে তার মন লোকে থাকে না আর গুণা যে সময় করে হেও করে তার মনেও করে কিন্তু দুইজন নেকি করে তার মন ইনু না নামাজ বলে কিন্তু হে করে তার মন আরো হয় আর গুণা যে করে এখানে মন দিয়া করে গুণা হচ্ছে ডাবল ওগুলো ম্যাম গাজালি বলছেন যে মদ হাওয়া হারাম এতিমের মাল খাওয়া হারাম যারা বেশম ওগুলো সগিরা গুণা মধ্যে বেশম আছে যেমন একটা মেয়ে লোকের ফলে চোখ ফরছে ফিরাইলে আপনার এটা গুণ হইতে এর বাদ দিয়ে চাইন তো একটা গুণ হইব দ্বিতীয়বার চাইন যে এসে ডাবল গুণ হইব তৃতীয়বার সে এসে ডাবল গুণ হইব আর যে মাফ হয় কোনটা মাফ হয় জুতে এটা পয়লা স্টেজে না মাফ দুই নম্বরটা মাফ হয় না মাঝে এটা দুই নম্বর স্টেজ আর তিন নম্বরটা মাফ হয় জুম্মাতে এটা আরও একটু গাঢ় চার নম্বরটা মাফ হয় ঈদ হইতে আরও গাঢ় ওলা গা যত গাঢ় হইব অত অন্য নিকে মাফ হল ফলে আর কি মাফ হতো তো যেহেতু বহুত গুণা ইচ্ছা
খিলাফ হয়ে যায় এলাকাকে এমন সিস্টেম রাখছে তোবার জীবন দায়িতা করবো আর তার যেমন একটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বারো রেখা শূন্যতে মুয়াক্কাদা করবো আল্লাহ পাকে তার জান্নাত একটা গড় দিবা জান্নাত গোড়ায় হয়ে আসে খবর নেই তার আমি মনে হয়েছে দেখো আমি এটা প্ল্যান করলাম যে গড় কি তাহলে গেলাই দিলাম একটা হিসাব মিলিলাম যে দুনিয়াতে প্রায় 250 কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি যদি দুইটা করে বড় সিটি হয় 500 বড় সিটি আছে ইংল্যান্ডে মানচেস্টার লন্ডন বার্মিংহাম তিনটা আছে বাংলাদেশও দুইটা আছে সেটা দেখা ওগুলো বড় বড় সিটি তো ধরুন প্রায় 500 আছে উত্তুকনি একটা পৃথিবী এর মধ্যে 500 বড় সিটি আছে এই 10 গুণ বড় জান্নাত যখন বেটা পাইব দুনিয়াতে কি তার জান্নাত কষ গড়ে উঠিব তাহলে তো ওটা খালি দেখা লাগবো তোর বুঝেই নি ওটা তো আচ্ছা দেশ থাকবো খালি তো আল্লাহকে আপনার ও জানতে আপনার ও জানতে আল্লাহকে এমন একটা ব্যবস্থা করেছি বন্ধারে তুই পড়তে থাকবি আমি অন্য তোলাই করবার নিতেছ আহিনু গিয়া ভাইব বন্ধা কিটা কয়েকশো ঘর তো তার দিল খুশি হইব যে আলহামদুলিল্লাহ আমার জানার একটা খালি নাই আর গো দিদা আপনার ফুরার ডাকা সমান এক গড় হইব আর এক একটা গড় হইব আর 70,000 কামড় হইব একটা গড় আর এক একটা কামড়ের মধ্যে 70,000 জানা লইব কামড়াটা কত লইব তার বুঝে যাচ্ছে তার কাম শেষ এক একটা রুবের মধ্যে 70,000 জানা লইব এক একটা জানা থেকে 70,000 ফিরিস্তা আপনার সালাম করবা তাহলে ই গড়ে আন্দাজ করা হইতো না সেনে করছে যে আল্লাহ পাকে করছে তার সানরে বন্ধারে মিগিতে খালি বাসতে মা তার সুল সিবিলি কিনা কোথায় যে তোর ব্যবস্থা করেছে অথচ আলহামদুলিল্লাহ 12,000 শুনতে মক্কাতে বেশি মাংস পড়ে বেশি মাংস মাংস পড়ে অত সে জানেই না কিতু ইয়ে যায় এটা আল্লাহ পাকে তার ইলমি অনুযায়ী ব্যবস্থা করে তুইছে যে বন্ধা তুই পড়বে এখনো তার ব্যবস্থা আর হিনু গিয়া একজন মানুষে আরে হাদিসও আছে দুইজনে দরবার লাগিয়েছে যে এত বড় জানা দিয়ে আমরা কিতা হতাম এত সেটা তুমি অত জানা দিতে হতাম আর 70 জন হল দুইজনে বাইরে খুলে মুড়ি যা দুই বিয়া তো বসে করে না ভাই বইতে মাইর করবো বলি এই না 70 জন কি তুলব এই কেন 70 জন এই কেন দুইজনের বসম আছে তো আমাদের এক আলিমের সামনে দরবার করে রাখি এত বড় জানে এখনো আস্তে আস্তে লিগেই সাথে তাহলে হয়ে যায় ভাই আপনি এরা দরবার করে এত বড় জানা দিয়ে তো হাজির মধ্যে আছে জানা তো দরবার পাতি মানুষ আফসোস করবো যে আরো যদি নিচে করিয়া যেতাম তাহলে হইলাম না তারপরে এমনি দরবারও নেই এত বড় দিতে হতো তো তারা হইলে একমত হইলে ঠিক আছে কথা তো আছে হাদিসও আছে যে জান্নাত যাওয়ার বাদে যে সময় মানুষের নেকির বেলু দেখবার অন্য জানাতে আর নিজেও জানা দেবো তোর আফসোস বুঝে যে আমি আরো একটা নিচে করে আইতাম আমার জানা তো বড় হইল না আল্লাহ রসুল হইলে মানুষের বড় জানা তো লাগে হলো আফসোস হলো আপনার অন্য দরবার করে এত বড় দিন পাঠাও অন্য গেলে দেখ মানে চিতা করে রাখি তা না আমরা বুঝছি মেসেবে খান দিয়ে পাকিস্তানে রুমো আর কি এমন সময় দুইটা ছেলে প্রশ্ন লিয়ে আইছি মেসার কাছে প্রশ্ন হইল কি যে এই এজি দিয়ে লান তুল্লা হইতাম না রহম তুল্লা হইতাম তারা দুরা পুরা সিএস না ভাই হিম্মত করছে তিন মেয়ে দিয়েছে তো জি আমার মেসেবে এত জবাব দিস না আপনি খোকা রহমতুল্লাহ না রহমতুল্লাহ সাফ করে খোকা আমি ইমাম সাহেব হইলাম ইমাম সাহেব আমি জবাব দিই বিজয় হইলে আল্লাহ বসাইছিল ভাই জব আমার আমার কোরআন যা চালু আমি বললাম ভাই এজি লানতুল্লাহ না রহমতুল্লাহ এটা তো আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় লোকি কবল জিগ ওর মার রব্বুকা এই প্রশ্ন তো আপনার সাথে সম্পর্ক এদি যে সারা জীবন যখন লানতুল্লাহ না হন তাহলে আল্লাহকে কেমন জিগা হতে না তোমরা লানতুল্লাহ কইলে না আর যদি রহমতুল্লাহ না হন তাহলে আল্লাহকে জিগা হতে না রহমতুল্লাহ কইলে এটা তো আলোচনার বিষয় নাই যেটা আলোচনার বিষয় এটার মাতি নাই আর এটা আলোচনার বিষয় দরবার করে রাগ করে খুঁজছিল তারা মুসাফর করে উঠে গেছি
মেসে বইলার বাল্লা বাস এসে তুমি তাখানে এটা লোকসল লোন আজকে মতই অবস্থা আসল সাবজেক্টও নাই গিয়া দিনে এক বেটা গেছে গানো দা অথাইতো গিয়া হালুয়া খাইছে খুব মজার হালুয়া খুব মজার হালুয়া হয়েছে আরে তার বুড়ো হল কিটা হালুয়া বানাস তুই ওই যে ভাবি আলো মানিস ছোটবেলা গেছে বিচারি গিয়া জিজ্ঞে হলো যে আমার স্বামী আপনার আলুয়ার তারিফ করলাম আমি কিটা ইমান তুমি যে হলো আলুয়া বলে এটা তুমি জানি যেটা হয় কয়ে আমি জানি সেখানে হলো বদ্র মহিলা যেতে উঠেছে গুসা আছে লাস্টে হলো লামাইবার আগে একটু গোবর দিলেই যে বেশি ভালো হয় দিছে আমি দিয়েছিলাম আমি তো গোবর আলার আলো খাইয়ে উঠে উঠিয়ে এটা কিটা আপনি নহলে বেটে খাইছে আমার খুঁজছে তুমি ভাগাইছি যাই গেল হন তারপর দেখলো ভাবি এত মজা তার হালুয়া ভাগাইলে ই কিতা আমার বুড়ো কই দিলে দে রে মিয়া তোমার বউ যেটা কই কই তা কই জানি যেটা আমি কই তো জানি তো আমি সবাই শেষ করছি আমি মায়ের সঙ্গে গোবর কিছু দিব এ জানে তো গোবর দিল না এই অবস্থা কি মতো দিনই আলোচনা করলে এমন বা বত দেখাইবা যে আমার এটা খোয়া লাগতো না আমরা গেছিলাম ইংল্যান্ডে মেহমানদের আত্মজন আছি আমার ওয়াইফ লোকে তো আত্মর ছেলে বউ আসুন গরো ইয়ং মেয়ে তো দিনই কথাবার্তা চেয়ে খুঁজি কথাবার্তা কইলেও হইতা আমরা বুঝে রাখতে মাজানা আছে তো জোর নামাজ বাদে বিচারিক গুসল যায় না বাথরুম তোমার ওই ফেলি গেল রমজানের দিন আছে গুসল করে বলে স্বামী গলো তুমি যে অত আসলে কই যেটা আমি কই কই আমি জানি রমজানের স্বামী সবার যে না যায় এত এটা হারাম কাছাই খুঁজতে পারি না মানে যেটা হয় আমি জানি তা আমরা বুঝে রাখতাম আলহামদুলিল্লাহ এত বড় খোদা কিতা হচ্ছে এই লুই মতের অবস্থায় ধর্মে এতে পারে এত মনোভাব দেখাই বাকি যে তার আমরা বুঝা রাখতে না বুঝা নিয়ে রাখতে না যে আমার একজন একজন গাছতে গেছি তো খুব মানে হায়াত মতর বর্ষা নাই রে ভাই তা বুঝেন নাহলে এত যখন বুঝতে দেখতে শতার লাগে এখানে তো তার নিজেই শুনি মানে কোনো মাত মাতি দিলা না আছে ইতার জিন্দিগি বলছে না বুঝে না এক মতো কোন বলছে আমি বললাম এত তখন জানি না আপনি এতে দেখতে আপনার শয়তান লাগে এখানে মাত আপনার আব্দুল কাদের জিলানি লেখার আর জিন্দিগি একটা কোনো শয়তানও লেখার কোনো জায়গা আছে যেখানেও কিছু গরম হলে বেটা নরম হইতে নাই আর নরম হলে এখন আপনার কথা নিত নাই এখন যদি আপনি কোনো জায়গাতে আখটাইন তখন হে আপনার কথা শুনতে তাইয়ে দিব যদি না আখটাইন সে তো হে মনে করবো আমি বেশি জানি বেশি জানি তার তখন তেমন এই জন্য মানে মন্নারা কথাটা শুরু করছিলাম যে প্রত্যেক জিনিস বাবার তার নিজস্ব লাইন আছে অন্য লাইন ধরলে হেরান হই বা রিজাল্ট জিরো থাকবো আপনি দুকা হইবা গুনানো আপনি দুকা হইবা এই আমি তো মেহনত করলাম মেহনত করলে তো ফাইদ হইব মেহনত করলেও ফাইদ হইতো না মেহনত হইব এটা হইব সহি হইতো আর সহি মেহনত আমি এক রামের এত অল্প দিনে তবলিগে যে রিজাল্ট দিছে তার কারণ তার কারণ খামটা আমি কেরামের সাথে খুব নিয়ারেস্ট আছে দিনই যত লাইন আছে সব যায় আর দাওয়াতের খামটা শূন্য হতে না খুব ভালো হয়ে বুঝবা যে যত হোক বলে যে যে আমরা না যেস হইয়ার নেই আমরা তো হয়ে যাই যেস করুক তো যাই হওয়া এক কথা আর সমস্ত নবীদের শূন্য বেতলব লোক কি পাস বেগর ঝোর হকর জানা এ আম্বিয়া কি তর্তি এটা নবীদের তর্তি আর নবীদের সাথে খাজ আপনার যত মিলবো এত আপনার খাজের মধ্যে রুহানি উঠবে এত আপনার খাজ দামি হইব এবং আল্লাহ কাছে কবুল হইব আর ইজাল ভালো হইব এই জন্য মেরে মন্নারা আল্লাহ পাকে তহফিক দিয়েছে আল্লাহ পাকে তহফিক দিয়েছে নেক পরিবেশে জুড়িয়া থাকা নেক পরিবেশ জুড়িয়া তাখাইটির হুজুর আইসা বন্ধু ছিলেন মক্কা সমস্ত বড় গুন্ডা বদমাইশা নবতর পরে বন্ধুত্ব বদলি গেছে বিলাল হাফসি সালমান আবুজর গফারি এরা বন্ধু গেছে তবলিগের আগের জিন্দিগি বাদর জিন্দিগি আপনি না বদলাইন আপনি ঠিকঠাক থাকেন
আমাদের জানার মতো সিল্লা চারি মাস লাগে আবার যে ছেলে মদগাঞ্জা শুরু করছে তার আগের বন্ধুরা শুরু হয়েছে বলছে ভাই আব্দুল ওয়াসব তো আমাদেরকে এত সুন্দর মেসেজ দেওয়া গেছে যে সিল্লা চারি মাস লাগাই গিয়া বন্ধুর কাছে একলা গাছটা যাইও না কত লজিক্যাল কথা বেটা কইছে বন্ধুর কাছে একলা গাছটা যাইও না এখানে একলা গেলে পয়লা দিন আপনার কাজগুলো শুনব দুই নম্বর দিন আপনি শুনলানা আপনি বারোনা কইবে চাইরানা কইব তিন নম্বর দিন যাইবা হে আঠানা আপনি আঠানা চার নম্বর দিন যাইবা হে বারো আনা আপনি চাইরানা পাঁচ নম্বর দিন যাইবা আপনার নাই হে তার কিতা আপনি শোনা লাগবে এখন কিতা বন্ধুরে দিদার মারিতা আপনি আরো একজন মানুষ দিয়ে যাইবা আপনার দুজন যান যদি তখন হে আর তার কিতা শুরু করছে না আপনার তখন আর তার কিতা উনার মতো না তো খুব দুঃখ লাগে অনেক সময় অনেক সাথী দেয় অনেক সাথীরা মুরব্বীর কাছে যায় মুরব্বী মাতা হলেন হেউ মাতে এই কথা খেয়াল করে যে আমার মাথার তো মুরব্বী কোনো খাম কার করে তুই দুই সাইডে কার হয়ে বেটা সত সত কার করে তার কাছে আছে এত নষ্ট করে তুই বইয়ে কিছু ফাললি জিকা করে লুইয়ে থাকি এত ফেট ফেরি করব যে মুরব্বী না মাত্র বলে অবশ্য দরকার ছিল না এই জন্য মেরে 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 দোস্ত আল্লাহ পাকে একটা খাম দিছে আমাদেরকে মুবারক মেনন খোরার মতো খাম আর এত হুজুগি খাম আর কি ফাটতো না এমন কোনো সাথী নেই একদম আমার সাসার গো ভাই একটা আছে বাংলায় লন্ডন মানে একদম সিধা মানুষ নেই এখন আজ তো আমার বলে গিয়ে আর তবলিক কেউ তো খিতা করতো বাধ্য আমি বললাম তবলিক হে করতো না দেখ করতো খেয়ে আমি বলি আমি দেশ থেকে গেছি আমার জিগা ঘরের বাড়ি সব দেশ থেকে গেছি বলে দেশের পলিটিক্যাল অবস্থা কিতা আমার দেশের পলিটিক্যাল অবস্থা কিতা কইতাম আর আমরা আত্মীয় কিতা এ আর তবলিক কিতা করতো এ তবলিক কিতা করতো এ তো করতো কারণ তারা আরো আসলে নি এদেরকে হে বুঝাইবো হে যে এঙ্গল এই এগুলা বুঝে এক্সাম্পল বেড়া যে ঋণ যে কথাটা এই কথাটা যারে যে মহল আছে তারে এক্সাম্পল দিলেই মহলের কথাটা বুঝলি তবে এই জন্য কিতা কইছি যে প্রত্যেক মানুষকে লাগাও এবং তার এঙ্গেলও ছেড়ে দাও আপনার সিলেট এক জমাতে যাও ওয়াপস যা তো আমি জমাতে জিগা বললাম তোমরা সিলেটের খাম কিতা দেখলাই কইলো সিলেট কোনো গরিব মানুষ কাজে নেই আমি যেন কিতা তুমি বুঝলা গিলা বলে একদম সো দেহ গেছেন কার পার্কের দিকে এক হট্টা রিস্কে আসেনি নগদ আমার দেখাচ্ছি আর কি কার বেশি এদের কোনো রিস্ক নেই কিছু স্কুটার আর গাড়ি আছে মানে ওরা তো ঠিকও কইছে দেহ কেটা নিয়ম ছিল একটা প্রশ্ন তুমি সিলেটের খামে কিতা দেখছো সিলেট খাম আছে কিন্তু গরিবের মধ্যে নাই আমি তাই জিগান তুমি বুঝলাই গিলা বলে দেহ কার পার্কে একটা রিস্কে নাই তার মানে কোনো রিস্কে লাগছে না তার মানে গরিব খাম নাই রিক্সা লাগে কত বেটা ধর না কত বড় একটা আরে দুই দুই এক দুই হাজার তো রিক্সা বিষয় রাস্তা আছে খাম দিয়ে আমরা সহি উপস্থাপন করছি এর লাগে রিক্সা নাই রিক্সা লাগে তো সবচেয়ে বেশি সময় ধনী হলে তবলিক লাগে না কেন ধনী তো অ্যাপার্টমেন্টও শেষ হয় না আর তো গিলা হয় আপনি তাহলে কইস আমরা এটা বলে না ভাই আমার কালকে অ্যাপার্টমেন্ট আমি খুব বেজি তার মানে আমি বেশি মুসিবত আছি আপনি যদি সময় না থাকে আমি এবার করবো গেলাম এবার তো কলেজ তো সময় দরকার সময় তো নাই এখন গেছি এই জন্য সমস্ত নবীদেরকে তার উম্মতের গরিব তবকায় ফেলা সাহায্য করছে গরিব তবকা খাজে সাহা দিছে কেনে আরে বাবা দুনিয়া তো নাই আচ্ছা নবী এটা হলা যদি হয় যে আলহামদুলিল্লাহ আখেরা তো জীবনে আর দুনিয়া নবীদের কথা শুনতে সময় পায় না খেলাম সেটা তো বুঝি ছোট জাতের অ্যাপার্টমেন্ট তার এই জন্য মেরে মন না আমরা যেটা চাইছিলাম একটু কি নজওয়ানরা মহল বানায় মহল বুড়ারা মানে না বুড়ায় হলে দিন দিয়ে হেফাজত করে নজওয়ানরা প্রচার করে বুড়া হলে দিন দিয়ে রক্ষা করে আচ্ছা আটে তাই করে ধরবা যাতে সুচিয়া না যায়
কিন্তু মহল বানাইতে পারেন না, মহল বানায় নজুয়ানটা, চলো চলো হইলে নজুয়ান এখলা চলতো না, আর দশ গুলি চলবো চলো, আর বুড়া চলে গেলে তাই আস্তে আস্তে যাইবা। এই জন্য বলা বলছে নজুয়ান তো করে, আর আমি যেটা হিসাব করছি হুজুর হিসেবে বানাতে সব নজুয়ান আসছে, মাত্র দুই তিনজন সাহাবে আমরা পাইছি বুড়া আসলে, আবু কসিতে সলমান ফারসি আবু জর গফফারি এরা হচ্ছে বুড়া আসলে, কিন্তু বাদি যে মজমা রসুল্লাহ লগে আছে সব নজুয়ান আসছে, আবু আলী রাজি সময় দিন রসুল্লাহ কইলা ওনার বয়স 11 আছে, খালিদ বিন ওয়ালিদ সব নজুয়ান আসছে, তো নজুয়ান টপকায় আল্লাহ রসুলের কাজে হাত দিছে, তো বছর খাম মাসে হরিচ্ছে। এই যে আমাদের বুড়া বুচে বুড়ার হুশ আর নজুয়ানের জুস দুইটাই কইলে খাম চলবে এক সময়, খালি নজুয়ানের খাম করে তো কোনো টি জংশন, টি জংশন অত রাস্তা উনাইয়া মিলছে, আগে যেটা খাল হে এক সময় রিসপুটে আর একটা করবো একদম খালো, আর যদি বড় লোকে তখন তো মশলা আস্তে আস্তে খরিয়ায় তিন আস্তে আস্তে আইব, তাই দেখবো আগে কি জনসন ইন রাস্তা নাই, অন লেফট করবো নি রাইট করবো, কিন্তু হে যে স্পিডে হে তো রেখে লেফট রাইট করতে আর সময় নেই, এই জন্য আমাদের খাম বলছে যে পাবলিক বুঝিও না, এক বিয়ার বুঝাতে যা রাখি খালি নজুয়ার এ বুড়া বেটায় পাইছে রাস্তার কি তাহলে তোমরা হোল্ডি জোয়ান খুঁজে যায় বলে আমরা বিয়ার যাই আর তোমরা নজুয়ান বলে তারা খুঁজে যাচ্ছে বুড়া আনতাম না, তারা আমরা কইছে তোমরা নজুয়ান আইব বেটাই বুঝতে পারছে বুড়া নিয়ে না তার মানে খুব বেজার আছে, দেখা হলো যে তোমরা আমার কোনো সুত নেও কি এড়ে দিই নিলে তারা হলো রে বাসা বুড়া হালকা বেড়া লাগাইবা আপনি না যাওয়া পালা, তাই বলে যে আমি যাওয়া পালা গেলে উঠবাই যায় আমার নেব কি তো তারা বুড়া সাসারে রয়েছে কোনো সুত রইয়াহীন গিয়া দেখছে তারা সুতা বাদ্যা তৈছে কুয়ার সামনে, কুয়া সুতা কাটমু যদি আপনার কুয়ার কুয়ার পানি হরাইয়া ইত্যা বলো আমরা আপনারা কন্যা দিই, তারা বলল সা ই কিতা তারা প্রশ্ন করলো দাদা বলে তাহলে কো আচ্ছা আপনারা পানি হরাইয়া কুয়ার কুয়ার যদি দুধ দি বুড়িয়া দিন কুয়া যা দুধ দি বুড়িয়া দিন তা আমরা কন্যা দিব, সাসা ইগে যে তারা কো যে পানি খালি হতো আমি দুধ দি বুড়িয়া দিব, হন পানি হর খালি হতো কিতা বুড়া আরে তার লেবাস হয়েছে, সেখানে খাওয়াত গেছেন যে তারা অন্য এক তক্তা বান্ধে যাইছে আর আর বেদ হওয়া যায় না, তখন তারা সাসারে হলো ই তো সব লিখিত হয়েছে বলে বলে সব এগিয়ে আর করে খাবি লাও তুমি তার আর কিন্তু তোমার খাবি তুমি তার খাবে বলে বুড়া টাকা কিতো হয়েছে আপনি সন্ধ্যা লিয়ে আইতে আসুন এটা আল্লাহ বলে আমাদের খাদের মধ্যে বুড়া বেকার নাই, আমাদের খাদের মধ্যে বুড়া বেকার না, কেনে তার জীবনে এক্সপিরিয়েন্স আপনার লেগে এটা ইলি বুঝব আর তার মশলা আপনি আগে বাড়বেন তো অ্যাক্সিডেন্ট হোমার সম্ভাবনা থাকবে, হ্যাঁ আল্লাহ রসুল বলছেন না যে এবার তো লাগি জামেলারে খম রাখো, এবার তো লাগি আপনার জামেলা এবার করবো গিলাতে জামেলা যদি বেশি হয়তো এবার কথা তারা এবার জামেলা হোমকা সময় খাইবা সময় খাইবা তো সময়টা কোনো না কোনো পয়লা যে সময় শুরু হয় আড়াই ঘন্টা পয়লা শুরু হয় তো খুব ইয়ে লাগছে কি আড়াই ঘন্টা, আচ্ছা প্রশ্ন হইলে আড়াই ঘন্টা আপনার মুখে খরমুখিতা পাকিস্তানের জুমা যে উত্তর দিল কিতা করবা এই প্রশ্ন উত্তর নাই, পয়লা আড়াই ঘন্টা ফারিক করো ফারিক করে আমাদের দেখবা কিতা করবা, আরে মানুষ ফারিক আছে তো অনে বইয়া চিন্তা করবো কিতা করতো এ ফারিকও নাই চিন্তা করবো কিনা, তো এই কথা বুঝবে যেন মানে না এসা একটা এসা এনামুল হোক এনামুল হোক সার হতে বলছেন তাদের দিকে বলছেন যে অফসো হইলে কিতা করবো অফসো হইলে কিতা করবো তাই তিনি কিতা কইছি না যে দুইজন তিনজন মানুষ শহরে ভোট দিছে একজন টেইলার একজন আর্টিস্ট আর্ট মানে নাকি আর একজন দোয়ালা, তো তিনজন একসাথে ভোট দিচ্ছেন হল ঘুমে গেলে তো রাস্তা চুরি হয়ে যাবো, তো একজন হজা তখন দুজন ঘুমায় ওটা করি করি ফলা আর্টিস্ট যে টান হয়েছে এটা খুশি অবসর সময় কিতা হতো কিতা হতো আচ্ছা তে কিছু বানাই এটা আর্ট করিয়া এটা মেয়ে লোকের ফটো বানাইছে বাদেওছেন টেইলার টেইলার করি তে কিতা হতাম তে আচ্ছা কিছু এটা করি তাই খাবার টাবার খাটিয়া এখানে খাবার লাগাইছে
বাদের যে হয়েছে এইটাতে যে মহিলা মূর্তি সুন্দর বেটার দোয়া করে এগুলো মধ্যে জানটা দিচ্ছে মানে এনাম সাবে কইলে তিন ধরনের কিতাব হচ্ছে অবসর সময় ব্যবহার হচ্ছে তিন ধরনের খাম দিয়ে করছে অবসর সময় ব্যবহার করছে ওগুলা আপনি অবসর হইবার তখন এই অবসর সময়তে কিতা করবা আপনি প্ল্যান করবা আপনার প্ল্যান বেটার হইব আমি প্ল্যান করে দিয়ে গেলাম আপনাকে সময় নাই কোনো প্ল্যানে কোনো কাম আইতো না বলেন যে তিন ধরনের কাম করছে অবসর সময় ওগুলা আড়াই ঘন্টা সময় ফারিক করো এর মধ্যে বইয়ে মশা করো কিতা করতাম কিতা না দেখো এখন মনে হইল কি প্রশ্ন হইল কি মেয়েটার বিয়া করতে হবে লাগছে দরবার তো দরবার এসে স্থায়ী হইল এই আর যে বানাইছ এই কিতা করছ বাফের কাম করছে আর জান যে ডাকছ যে আল্লাহর কাম করছে আর সাজাইছে এর জামাইতে কাম করছে যে সাজাইছে এ মেরে বিয়া হোক তুইটা আসল সাবজেক্ট আছে আসল পরে হলো যে তিন হাজার কাম করছে অফসর ওগুলো তবলিগ মুরব্বীরে কিতা কইছে তবলিগ মুরব্বীরা কইছে ভাই অফসর হো এর বাদে বুয়া চিন্তা করো কিতা হতো জিয়া আজকে তো মেরে এসছো খাম আছে প্ল্যানের অভাবে আজকে খাম হইতেছে না অথচ তবলিগের খাম আমি তো মাঝে চিন্তা করি সিলেট উপসর কিনা উপসর সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রাপ্তনি এবং শিক্ষিত মানুষ হতে হয় ইনর খাম একদম জিরো ইনর খাম নাই অথচ একটা জমাতে এলে এত বড় বড় মানুষ মানুষ গাছ করা যেত আর একটা বিদেশ জমা আপনি কোন করে লিয়া হইতে পারতেন না যে কোনো টুকো মারবা বিদেশ জমাতে এটা আইব বিদেশি জমা তো বাহানায় আপনি কিছু কথাবার্তা হোক তো গাছ তো ওর না খাম হইতো গিলে গাছটাও তো ওর না গাছ তো হইলে আপনি একটা দনী মাঝে গড় দশ দিন মারার বাদে আপনি আশা করবে আপনি বেটার আউকান আর বেটার ছেলে আইব আপনি গাছ তো করলেন একদিন কমিশনার কাছে আমরা এতদিন গেছিলাম করুক হারণি গাছ তো ওজন ইস্তিমা উপলক্ষে কিছু তিন তিন বিনার দরকার আছে তো কমিশনার কিছু চিন্তা থাকে তো আমরা গিয়ে মাছ কথা মাছ দেখলাম বেটা তবলিক জানি না আমরা অবাক হইলাম যে বাংলাদেশের মানুষ এটা সিলেটের কমিশনার বেটা খেলে জানে না ও ফয়লা তবলিক জমাতে তাহলে দেওয়া করছে তো এই কোন দেশ যেখানে ইস্তিমা আজকে 50 বছর ইয়ে আসছে ইস্তিমার 50-60 লাখ মানুষ দলন ইস্তিমার এই দেশের অবস্থা যে কমিশনারে তবলি জানেই না জানে এখানে প্রত্যেক জমাতে তাহলে দেওয়া হতো তো জানিল না এই জন্য আমার একটা পার্সোনাল কাম আছিল আলিম স্টাডি ইন্ডাস্ট্রি যে আলিম ইন্ডাস্ট্রি টুকাইয়াতে রেজি গেছে দেখেন রাজবাড়ি জেনে রাজবাড়ি থাকে বাড়ি একটা রাজা লাগান আমি আমাকে আমার ডল লাগছে গিয়া যে যে অ্যাপার্টমেন্ট আছে এটা বিক্রি অপেক্ষা করে আমরা চকিদার গিয়া গিয়ে দিয়ে গেছি তো আমি আমরা পার্সোনাল কামে গেছিলাম চিন্তা করলাম আমি এটা ধারণা করলাম আর কি যে ই বিটা গেছে গাছ তো মনে তবলি তোমার বুলি হয়েছিল এর বাদে গেলাম বিচার অফিস গিয়া দেখি পৌষিটা ভাঙ্গা ম্যানেজার বইবার অফিসে নয়া বিল্ডিং আর বেটা যেটা বই এটা গোর ভাঙ্গা এমনি এটারে ইন্ডাস্ট্রি আছে পুরো এলাকা তার ইন্ডাস্ট্রি বলতে ওই একটু বুঝাইছিল এটি আমি শুনলাম যে বিচার লোকে তবলিগেলা তবলিগের জায়গাতে এই সাত আট কোনো মানুষও তো নাই এ বলছি না যে রিস্কার ড্রাইভারে নিয়ে গাছ তো দিও না গেলে বেটা দোজা করতো না গিতা রে চার্জ মনে আচ্ছা দা ঘর তুই অন্য সময় আপনি রয়ে যাই দেখা রে এলাকার চেয়ারম্যান চেয়ারম্যানে দেখিও আরে চেয়ারম্যান সব নিয়ে আইসি না ইউকা এখন ইস্তেকবার করলে বেটা কথা শুনবো এইও বলছেন যে আপনি সাধারণ মানুষকে লইয়া খুশুমু লাগা যাইতে না একটা এর উমনি গাছ হইতে না সাধারণ মানুষ লইয়া কেন তবলিগে সদি সব যে তাই তো উমনি গাছ না তাই তো উইয়া দেখি তো আর মুয়াজ্জিন বেলা যেটা গাছ করাই দাও এমনিও মুয়াজ্জিন এলাকাতে সমাজ দাম নাই আর তারে ফেটে দিলে গাছ তো তার কথা উল্টো কে আপনি লিয়ে গেল না গাছ তো তোমার বেমারে পাইছে হইতে পারো না খুশি মুলাঘাত খোরা
আর দস্তারা আর মিম্বর আর মসুরা এটা সব বিগড়াইবার রাস্তা, ইলত মানুষ বনে না। মনে দিয়েছে নিজে বলছেন একটা খুশুই গাছ করলে দশটা উন করা লাগে, ওটা নহস যাওয়া লাগে। আপনি আসুন খালি খুশুই লাগাত, আপনি কোন ফদর শুনতে? আরে বনবার নিয়ত করার বাদে বনা যান না, আপনি তো বনবার নিয়ত করছেন তো বনটা কিলা আল্লাপাকে আপনার আমার এটা মোবারক কাজের সাথে সম্পর্ক করা তুমি দিছে কাতে কাদারে কিতা কদর করা হেফাজত করা আজমতের সাথে করা, আজমত সে তৌফিক মিলতা হে, যে ব্যক্তি দিনটাকে আজমতের চোখে দেখবো তারে তৌফিক দেব। এই জন্য আমরা একটা নেক পরিবেশ ইস্টাবলিশ করি। যে তোমরা নামাজকে কায়েম করো, নামাজ পড়ো না, নামাজ তো পড়া তো ব্যক্তিগত ব্যাপার, কায়েম করা সমষ্টিগত ব্যাখ্যা করো। ইয়াদ ব্যাটা কথা হই যে তবলিগালার জীবনটা কিন্তু ইনফিরাদি নাই, ইনফিরাদি না, ইনফিরাদি নাই, কারণ আপনার সব কিছু তো অন্য অন্য মাঝে ফলো করে, আপনি ইনফিরাদি লাগিলা, আপনি ইনফিরাদি লাগিলা, আপনার জীবনটা এটা ইস্তিমাই, কারণ আপনি দায়ী মানুষ আপনার চলাফেরা দেখে, আপনার বিবেচারে দেখে মানুষ আপনার প্রাইভেট জিন্দগি দেখে, তা আপনি ইনফিরাদি লাগিলা, আপনি সকল তাহলে সহি রাখতে হইব, কারণ আপনি যে মোবারক কাজ করেন এই মোবারক যে যেখান আপনি দেখবো সে ওঠার এখতিয়ার করবো আপনার। এই জন্য মানে মনারা আমরা খুঁজলাম যে জমাত গুলো আইলে তিন দিনের জমা যখন আইব জমাত গুলারে খুব মসজিদ করে সময় ফারিক করে, আপনি চাইন আপনার এলাকার মানুষ লাগুক, আপনার খাম সাপোর্ট করুক, আপনার খামো সাহায্য করুক, আপনি গাছ কটা করছেন হিসাব করুক, আপনার চাওয়াত ফুরু বুকিলা। আমাদের বড়রা এক হাজার মানুষ কতবার গাছ তুলছে এর বাদে বেটা সাহা দিছে, আপনি গেলেও সাহা দিব জরুরি আছে, নবীদের কথা মানুষ সাহা দিছে না, আর আপনি আপনি আপনার এদিকে মানুষ আপনার লগিয়ে দিব। লন্ডন নিয়ে আমার এক বন্ধুর বাই অন্য থাকে আর কি, তো লন্ডন থেকে আমি আইলেও আমার এক হইতো আমার বাই আছে, তো আমি লন্ডন থেকে আইলেও যে সময় আইতাম তিনি গতবার আপনার একটু বালা করে দর্শি আছি যে আর ইনশাল্লাহ মাশাল্লাহ নাই গেলে যাইতে নাই শেষ বলো মালিক হইতে যাইব ও লাগে তিনি বললো যে আজকে 19 বছর ধরে আপনি আমার দাওয়াত দিলা, আমার 19 বছর কিনা তোমার হে ইংল্যান্ড গেছিল বিজি তো আগে কয়েক বছর, আমার তোমার তো 19 বছর আর থেকে দাওয়াত দিয়া লন্ডন বাইলে না বিজি আর বাংলাদেশ বাইয়া তুমি সময় তেলে না বুঝলি বেরি মুন্না না, আমাদের কাছে তো নৈরাস নাই, নৈরাস হওয়ার কিছু নাই, কাম করো কাজ সহি তার রেজাল্ট বাড়াইব, আর নজুয়ানরা মজমা বানাই তো একদম সর শেরপুর শুনেছি শেরপুর শেরপুর ফুল হইবার আগে আমি দেখা থেকে আই আর বাসে তো এখন 100-200 গাড়ি লাইন লাগছে আর কি, তো আমার তো জানা আছে 2-3 ঘন্টা তো যাইব, আমি বাসে হইলাম আমি যাই আর কি অফারও রাস্তার পাশে যে মসজিদ ওই মসজিদও আমি আছে অনুহরণ দিয়ে আমার ফেরি পাই বলে আচ্ছা হুজুর করি, এবারও আইয়া দেখি আসর বাদে ফুটবল খেলাটা বাচ্চা হলে আমি ফুটবল মানুষ গিয়া খারাপ হয়েছি ফুটবল আইছি আমি ধরেছি আর আমি ধরছি যে সব বাচ্চা আমার সামনে দিয়েছি হওয়া সকলটি মসজিদ আইয়া দেখি মাত্র 4% আদি সামনে সামনে হাতর আদি আদিও নাই মসজিদ আর কিজাত মসজিদ তিন সালেরা আমার ইংরেজ হইল আপনি এত মানুষ আদি হইতাম খুব মেসা মেসা মানুষ হইবে যা আমি বললাম আদি আনো কা বাড়ি যে কোক সামনে বাড়ি গিয়ে সেটা আনুন না তো বেটা দূরিয়া গেছে গিয়া ভাই গিয়া আদি আনিয়া উম্মত দাওয়াত দিলে আসছে তো দাওয়াতও দিছি না এক মসজিদ এলাকার এক গুন্ডা বদমাইশ হইয়া আমরা গফল তাহলে দাওয়াত দিচ্ছি আইসে মসজিদ পাশে সব বইয়া বারিদাত বই আমরা তারা সাহ হয়ে গোপনাম এমন সময় আইয়া হুজুর হয়েছিল হুজুর আরে তুমি কি মসজিদ এত সুন্দর জবাব দিছে আর কি হ্যাঁ তারা আমার মসজিদ আমার কথা কইছে আইছি আপনি তো আমার মসজিদ আসার কথা বলেননি তারা আমার মসজিদ আমার কথা কইছে আমি আইছি আপনার লগে তো আমার 5 মাস হয়ে পড়ছে
আমরা মানে মসজিদে বড় কথা কইছি না হ্যাঁ এই কথা কইয়া মেসাব হে তো আপনাদেরকে বলেছে মেসা আলকুল কে তার হুজাত হইছে তো আপনি তো তারে যে মনে মনে আশা উল্লে মসজিদ আয় না আমি তার তাহাতু দিছি না রাও দিন না আজ না হয় কান্না পড়ছু ছমাস বাদে কয়েক বছর বাদে আপনার কোথায় সাহা দিব আজকে ওই অবস্থা যে মেসাবে মনে মনে বলে আয় না কেন মনে মনে করি তো যাই তো না তাহলে আওয়ার ব্যবস্থা ওটা শেষ করুক এদিন আইসে আপনার কিতা আমার বিয়াই গরো তার তো মুরগি যুব করছে তো আমি টিলাগর মানিক ভাই যে চেয়ারম্যান ইয়ং মানুষ খুব সুন্দর মানিক ভাই দাওয়াত দিলাম মানিক ভাই আমার বিয়াই শুন তো আপনারও দাওয়াত যে খুব খুশি হয়েছে গেছি কি নামাজ উড়িও আমরা কিন্তু আর মেহমান আসেন তো বানাইতে একটু সময় লাগে আমি বললাম বিদায় এক ঘন্টা কথা হয়েছি আমি চিন্তা করলাম যে মালিক ভাই তো এক ঘন্টা শোনার কথা শোনার মতো তার পরিবেশ নাই এমনি তো খাওয়া লেগে গেছে কিতা হতো আচ্ছা আর আমি নিচে এক বাহানায় যে আমার বেড়ে বেটাই দেখি লোসালাম কামিজু আর এক খুশি লেগেছে কথা কই এই বাদে দুই তিন দিন বাদে মিটিং আছিল টিলাগর মিটিং বাই সব তবলিক আমি কইলাম দেখো মিটিং কোথার বাই সব তবলিক কিন্তু যে শর্ত লিখে যে আপনি ইংল্যান্ডে ইংল্যান্ডে এক চেয়ারম্যান সব আসলে আমরা দেশের চেয়ারম্যান আর কি কিন্তু কি গেছেন খুব ব্যস্ত আমি যে সময় যাই যে আমার কইটা মালিকের সময় তো নেই সময় এখানে নাই আমি চিন্তা করলাম যে কিতা করা এত সম্মানী মানুষ আমি এদিন দিলাম তাহলে দাওয়াত স্যার আপনি আমরা কথা দেখি থাকুন আমরা আরো জীবন মেসার বা কইলাম আপনি দিকে আমার কইলো না খাম আছে আপনার তোর খাওয়াইয়া আল্লাহ পাকের মেহরবানি এ দুদিন না তিন দিন বাদে আমি গেছি তার দরাজ মারছি এই মালিক এসে আছে ওই বুঝছি আমি বললাম মানুষও বিচার করে এইটা তা হোক আই কাপ আগে মানুষ তাহলে হচ্ছে মিটিং চলে আপনার উপর মানুষে কত তাই মানুষ জানি নি দুই এখন তাহলে ওটা আমার বিনে দিয়ে আজকে গড় বড়া করছি না এটাও জানেনি মুরগি খেলি দিতে পারে আস্তে গড় বেড়া খেলি না না এসে থাকুক আমার স্যার এটা দিছে আমাদের কাজ তো খানা পিনা খেলে হিলাও পিলাও হিলাও পিলাও পিলাও হিলাও হিলাও এবং পান করাও এর বাদে হিলাও তখন খুঁটি আছে না খুঁটি দিয়ে একলোকে টাল মারলে উঠতো না আর কত সময় হিলাইলে হিলানে ওলাই বুঝে যে এখন সময় আসছে উঠে দিব ওগুলা তারা একরাম করো খানা খাওয়াও সানা সুদ বানাও খাওয়াও এর বাদে এক সময় টান মারবা পাইছা আমি ইয়ার তিন দিন বিভিন্ন চিন্তা করতে করতে যদি মিস করে তো বাদর বার মিস করতো না এটাই খাম এই জন্য মেনে মন না আচ্ছা এটা কথা আমার মনে হই যাই মশাই অকলে বুঝে মশলা করছে তিনজন তোমরা মানুষ দশজন এর মধ্যে চারজন খেদমত আমি চিন্তা করি দশজনও খেয়েছি মোট চারজনই কিতাব হতো আমরা ষাট সত্তরজন আমার সাথে তো চারজন না করে ফেলে তিনজন ঠিক আছে আচ্ছা ষাট সত্তরজনের মতো উইলে চারজন খাটে জমা তো দশজন সাথী দশজন কি এক জমা তো তারা ষাটজন গেহবাসী তিনজন খেদমত আর খেদমত কোন সময় করে ইনসা আল্লাহ বয়ানের সময় কথা এত খেদমত গুরুত্বজনক চলে রাখি যে বয়ানের সময় খেদমত কি সুন্দর আর আমর টাটা হলে যে আল্লাহরে বেজার করিছো এখন এখন চাইজনের কিতা কইছো আমরা কয় তোমরা মশলা হইলো তোমরা ইয়াদ রাখবা আমরা সারা জীবনে মশলা খেজমতর খেজমত কিতা হলো তার কোনো মশলা করছি না এটা কোনো মশলার বিষয় নাই আজকে কি তো জানেন নি আজকে তো মশাই হইলো আচ্ছা আপনার তিনজন ঢুকা আচ্ছা আপনার ওর বুক আমি আই খেজমত সাথে হলে গিয়ে বুঝলে তো আমির নামের জানুয়ারি হলে তোমরা বউ আমি আই আর এখন আমরা আসল কথা তো আচ্ছা এটা আজি কথা কই তোমাদেরকে জমা তাহলে পয়সা তুলি না নাম লিখিয়া এর 100% রং আমরা তো সারা জীবন তবলিগ করলাম পরে তো তোলা বিহার তো নাম লিখছি না
আমারে বলে যদি না দেয়, আমি বলি যদি না দেয় এই কথা তোমার বিচে আইলো হানি এ লাগে তুমি উফরা দি পাবলিক ইস আইজে সিল্লা দিবার হে যদি না দেয় প্রশ্ন আইলো না এই কথা তোমার দিল আইলো হানি তাহলে আপনি আপনার দিলটি পাক করুক এখন নাম লিখে হোজা তুলে এর বেদে হোজা মিলে না আমরা নাম সারা হোজা তুলে হোটি মিলিয়ে যায় আরো বেশি এই হয় এখন আমরা হোজা তুলছি তুলে একটি বেশি হে দেখা গেছে আমরা যে 100 টাকা করে লইছি হে আই আর 100 দিছে তুমি গেছে আপনি নাম লিখে হোজা তুলে মিলেন না আমরা হোজা আর নাম সারা দিছি আর বেশি হয়ে যায় আর 15-20 জনের মানুষের জমা তো একজন দুইজন সাথে হোজা না দিয়ে হাইলে কোনো গুণ আছে বলে না আমানত আমি বলে না দা নি আমানত এরা যে কারণ হলো দিতে তুমি আমাদের খাইবা লাগি আমাদের বড় তো প্রতিদিন ফৌজা তুলো একরামের নিয়তে তুমি খাওয়া নেতো তুলো খানে এ যে নেত করছো একরাম এর তুমি আইবে আর তুমি যে নেত করছো একরাম হে আইবো দিয়ে তো নাচছো তুমি দেখ যা কত সুন্দর সিস্টেম বলে না যদি না দে যদি না দে ব্যবহার হে কেমন তো হে যাব আপনি তো ফিসার খানে এখন আপনি ছেলে তিনজনে কইলে যাও কি আপনার কি খেতে ভাই আপনাদের যেটা ভালো লাগে ভাবুক ভালো হইতো খরচ কম হইতো এই কথা কইয়া তারা ভালো তারা এটা তিনজন বছর এটা খানা পাইবো যেটা ভালো বুড়ো খাওকা এসলো জীব আর আপনার ইচ্ছা মতো যাও কা তুমি যাও আমি আই আমি টাইম গিয়ে কিতা হইছি খাই দিও যেটা ভালো লাগে মধুগর গরু মাংস আনলি 3-4 কেজি তো আপনি তো তাদের বাউন্ড করে দিলা অন তারা স্বাধীনভাবে খেজমত হতো তোমায় আমার হোক আছে 10 জন মানুষ এর মধ্যে যদি গোস আনলে 2-3 কেজি আর ফোসা কত দিল এখন তো ফোসা আবার তোলা লাগবো আপনি মশা দিলে আনে এখন আমাদের তবলিগ সাথী একজন সিলেট সিলেট এরু গেছে আপনার আমি সব তো জমাতে পারেছেন যে খেসমাত্র খাম করো জমাতে গিয়া মাছ সামালিয়া আর টাইম গেছে খুশি বলে তো এই বাসন লুই একটু মাছ মাছ এনে খেজমত হতে গেছেন যে মাছ নেওয়া আর ফোসা দেব যেখানে ফোসা কিছে মাছ নিয়ে আনলাম বললাম মাছ আপনি আনছেন আমরা তো বাজার খুঁজে রাঁধিছি আপনি আনুন এখানে এখন লাগছে দরবার এবার হোক এই জানুয়ারি এই কথা বুঝে তুই মাছের ফোসা নিবার তো অধিকার রাখছ না তুই তুই আছিস মানে একরাম করছো ভালো করছো বুঝে কি তো পয়সা দাবি খানে করলে পয়সা দাবি করলে তো তোমার তো জমা দিয়ে দেবইছে না পুরান সাথী এত আন আকল নাই জমাতো জিম্মাদার হে আপনি তো আনতা না আনুন যদি আপনার পক্ষতে আনুক বলে ঠিক আছে নাকি ভালো মাছ পাইছি বিকেলে খাইবি না সাথীরা তা আপনি ইগেট ফোসা দেবে বললা এখন জমাত গেছে খাজ মতো তারা একটা প্ল্যান করছে আপনি ইগেট টাটাওয়ালা ইয়ে হলো না লো আনিলিও 2.5-3 কেজি আনিলো গরু মাংস এখন আমি যে কইছে আর তারা অন্য চিন্তা করবো নি এলাকে সাথীদের খেজ মতন মিজাজ বনে না আল্লাহ পাকের মেহরবানি আমরা তো আল্লাহ পাকের ইহসান যে পুরা চিল্লাতে বেশি চেয়ে বেশি 5 দিন গুস খাই আর 5 দিন মাছ খাই বাকি পুরা 30 দিন সবজি চলে এবং আস্থা জমাতের মধ্যে এই কথা আলোচনা করার মানুষ হওয়া যায় না মেসাব সবজি কতদিন চলবো এই আলোচনার সুযোগ নেই যে সাসাদিনে কি আরাম প্রিয় মানুষ কিন্তু আমাদের চক্কর হরিয়া তাই মাহাত নাই আর কি খানুনা বলা নাই যা কি না সময় লাগিল নু লাগাইনি ধনী মান মানে সবসময় বালা খাই অভ্যাস কিন্তু আমরা তো চলে তাই চলে সমস্যা নেই গেলিয়ে গিয়া মানে দরবার হরিয়া হচ্ছে যেটা 800 টাকা খায় আমাদের মাঝে যত বাজারে গিয়ে একটু বালা খাইয়া আইয় বাকি অন্য চলে আমার মুসলিম মানে মন দাদা খেজমত সাথীদেরকে আপনি স্বাধীন ছাড়িয়ে দিতাম স্বাধীন ছাড়িয়া ওই ভাই বালা খাফা খাইবা বালা খালি গুছু হয়নি বালা ডাইল দেও গা মানুষে গুছে বালা হতে খাইব বালা সবজি বানাও আমি যেদিন নিজাম রে দিছি খেজমত তো আমি নিজেও অবাক হয়েছি কিতা বাকাইব বাচ্চা ছেলে এমন সবজি বাগাইছে আর কি মানে 8 মানুষ লিয়া খাইছে বলে তো সমস্যা কি দাদি বালা খানা বলতে আপনি তোর মাখল লাগানে খালি গুছুই তো বালা খানা বুত তৈতো পারে আমার ইমেইলে আপনার কিতা বাগাইছে
কসু খাইছে তেলা তেলা দিছি তেলা দিয়া যে হসু দে ডং না গেছে হ্যাঁ কিছু আমি তো জানতাম না রাস্তা নেই আর রাস্তা সহজ আছে এতে খসু সুলাইছে তো এত বড় মজমার খসু সুলাই লাগে না এলাই দিব এত মজমার খসু সুলাইলে তেলা দিয়া যে কত খসু চার পাঁচজন বইয়া তারা সুলাইছে সুলাইয়া আরি তুলাই হসে একটু উষ্টি কিছু কিনে রাখছে সুবাহান আল্লাহ এই যে বাদর তো তোকে গেছি রাত্রে যে তোকে গেছি তো আপনার খে হইলো আপনার সবজি খসু বালা নাই খাইতে পারলে খসু ভালো হয়েছে কি আর আমাদের দেশে এটা তো দুঃখ লাগে মানুষ আমাদের দেশে এটা একটা মিজাজ হয়ে গেছে যে জমা যাইবার দিন আর কি এটু আমি স্যার একটু যাইবার দিন তো এরা এই খামটা খেনে করে জানো নি তোমার দিকে বালা কথা করছি বালা করিয়া দেবা এরা এই কথা করে এই জানোয়ারদের জমাতে তো জানে আমরা তো তসকিল করছি না ওসুলি নাই বালা খাইয়া যাই অথচ যাইবার দিন বালা খাওয়া তো প্রশ্ন হয় না এত বেশি উসুলি থাকতো আর কি যে সাথে একলোকে বইয়া খাইবার তো বইতো না এটা ছিল খাজের উসুল আরে সাথে হুন চারজন তারা উসুলি করতো খাইবার সময় যদি যখন আইতেছে আরো বাদে আপনি এক গরে গেছে বেড়া তাইয়া লইতে ঘন্টা গেছে কি আপনি টাইম মতন খাবার সময় বইবেনি এত ব্যস্ত হওয়ার কথা ছিল যে খাইবার সময় নাই এখন সাথে কিটা হচ্ছে যে ভাই এটা বালা পাটি বানিয়ে তুইব বালি পাটি বানিয়ে আসলে বালা খাওয়াতে বালা খানাতে এই রকম তার মানে উসুল তো নাই উসুলি নাই আমি খাইয়া যায় বালা হলে যে অসুলি হইতো তে খাইবার সুযোগ থাকলো আরে আমরা এখান থেকে আনছিলাম আমার মাসুম আছিল আড়াইশো না 300 টাকা দিয়ে খাওয়াইছে সাইজন মানুষের আইবার দিন বাগর সাহ ঠিক আছে মানে আপনি আমার সাথে সারা জীবন সময় লাগাইলা এর বাদে আমার মেন্টালিটি আমি পাইলাম যে কার ব্যাংক ইকলাতে আমার বহু সাথী আছে আমার লগে চারবার পাঁচবার ছয়বার সময় লাগাইছে কিন্তু আইবার দিন আখনি ফুলাও খাইবার এটা মজা থাকে তারা সারা মাস পয়সাতে বাসায় ইস্তিমে পয়সা বাসে বাসাইয়া উপক্রম থাকা করে তারা জানি হেসে আঙ্কুলটি খুঁজে দিতে পয়সা ইত্যা নাই নিজের পয়সা দিয়ে খরিলে বেশি না করতে নাই আঙ্কুলটি খানা হ্যাঁ যেটা দিয়ে আসে ওটাই হইলে হেঁটে দেখা যায় ও পয়সা তার বাবাসে আগতে বাসে বাসে আনি জানো তারা তো আমার মেন্টালিটি গেল হইতে এত খাম করিয়া অসুর করতে এখন আপনি বালা খাওয়া শোক করো আপনার সাথে সুরা আমি আসলাম জল্লার পার তো সুরা গেছেন সকালে মশুর হয় নানি তো আমি বালা স্পেশাল দামে বিস্কুট এনে দশ তো সুরা মুরবিদি গেলে এত বিস্কুট দামি দামি আনলা আপনি তো বালা আখনি মানিতে পারলাম আমার হইলে আর কি আনলাম যে আমি জানি পারলাম না কিন্তু বালা আখনি বানাইলে আমার মসজিদের সাথে আপনারা মশলা ছয় জানান বালা আখনি বানাইলে তো আমার মসজিদ সাথে যখন তাহলে খেলব তো আপনি সাথে লিয়ে খালি লিয়ে মশলা করলেন আমি মশলাত সাথির বোয়া লাগি বাকি বিকল্প যেটা চা বানাইছে ফার্স্ট ক্লাস বিস্কুট দিছি শুনছে কি মুরব্বীরা পর্যন্ত সকালে মশলার বাদে নাস্তা এখানে নিছে কেনে বইলে লোকি নাস্তা যে বানাইবো আপনি সাথে ভাইতানি মশলা ইম্পর্টেন্ট সাথে তো খেজমত তাহলে খালি মশলা করতা এ দুই নম্বর আটটার সময় যদি মশলা শেষ হয় গরু গিয়া খাইয়া নয়টার সময় হেঁপেটা উঠাইতো ইনো ইনো সময় নষ্ট করা হয় খামটা কত সহজ আছে এত মুশকিল করছিল ফিরতে হলে ও না সাথে যদি আইসে এখানে না খেয়ে এইটু গিলা ও একটা এখানে করি আইয়া প্রত্যেক মশলার বাদে আখনি চলে খিতা মশলা খাম যেন আসো ন কিন্তু মশলা তো আখনি চলে হালকার মশলা গেছিলাম এখনো তো গিয়া দেওয়ালা মশলাতে হালকার এখন মুরব্বী আইসি আজকে বা খালকে মারা যাই বউলা আর কি আজকে 50 বছর দিয়ে আপনি আপনার মসজিদ থেকে হালকার মশলা জুড়া 50 বছর এখন সাথে ফেদা হলো না খোলা কিতাতে আপনি আপনি মনে মনে শয়তানি দিয়ে আমি মশলা চুরি করলাম কিসে মশলা চুরি করলাম আপনি আজকে মারা গেলে খালকে আগামী মাত্র মশলা তাই তো ফে তো আখনি বলা আখনি তো চলে গেছে আল্লাহ আমাদের বুড়া বলছেন খানাটা খাজে ক্ষতি হইল আমরা তো খানার বিরোধী না কিন্তু খাজে একটা বলি খানা দি যে সমস্ত মসজিদে হালকার মশলা নেই না খেনে নেই না খাবার খাবার সাথে নাই অসুস্থ যেখানে খাবার সাথে নাই ওখানে তো বেশি খাম তুলা দিয়ে করতে আছে তো ইনো মশলা না কেন নাস্তা ফলানোর সাথে নেই অসু আপনি মশলা তো অনু করতে আছে এখানে সাথে নাই এই জন্য মনে হয়
কামটা খুব সহজ মোলা ইলিয়াস সাহেব হগলরে খরাইয়া বেটায় প্রমাণ করছে যে কাম করার মতো সবাই আপনার বিরইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিম যুগের ছিল মুফতি কবিরাতুল্লাহ বেটা তুলে লাগাইছে একটু একরাম করিয়া কেবাতুল্লাহ সাহেব লাগাইছে তো কেবাতুল্লাহ যে বন্ধু হলাই তো দেব রাস্তাতে বাড়ি একটা দোকান আছে ফানোর দোকান আর ফানোর দোকানের লাগে মুফতি সাহেব সম্পর্ক বলা তবলিগি প্ল্যান করছো যে পাওয়ার দোকানটাতে হোলা লাগাও এর বাসে এগুলো নিয়ে ভালো করে মেহনত করো মেহনত করে যাচ্ছি আগামী মাসে যে যাই তিন দিন তুই মুফতি সাহেব তৈরি হল তুমি তার কই আছে রে আমি তবলিগে যাবে আলিম মানুষ তো তুই তবলিগ দিনদার মানুষ তো তুই আর তবলিগ গিয়ে আগামী মাসে যাই বসে আপনারই নেব তাতে বোম মারিছে এটা আচ্ছা আচ্ছা দেখা যাই বলে গাও খাওয়া এখানে শুরু করছে পুরা মাস তস্কর করিয়া এইবার দিন তবলিগের সাথে রাখা হুজুরের নেওয়ার ইন্তজাম করছেন তো ইনি গিয়ে মজমা দিকে তো আমি যখন জানি না না যাইছেন তখন তার দিকে মজমা দল করিয়া আসছে ও তো এমনি তুমি সব লাগছো তিন দিন লাগাইছি লাগানোর বাদে তো তার খাম করছে এখন বেটা সবচেয়ে বেশি খাম যেটা হচ্ছে তো মুফতি সাহেব মোলা ইলিয়াস সাহেব হলে আপনার যে ব্যক্তি জিগা হলো তবলিগ যাইজি না যাইজি না তাই ফাটাই দিবা আমার কাছে খাম শেষ হইলে তো আমার নামুন যাইতো নাই আর আইয়ে যদি আইসি এক প্রশ্ন পঞ্চাশটা জবাব লিয়ে দিব এতে মোলা ইলিয়াস সাহেব খাজের বেশি আর জিনিস কারণ তোর কথা থান যে কিছু তবলিগ যাইজি বলে মুফতি কেমন তুললে নি ওই তার নিজে জিগা হলিবে বেটা যদি না হলে আমি বাদ দিয়ে বুঝবো ওটা আসা ওটা তো তো বেটা তো কেমন তোর নামুন আমার কাছে যাইতো না গেলে উনি বুঝে দিলে এটা এত সাহায্য উনার খাজি হয়েছে আর কি মানে ইয়ে সব উনি বিতর্ক তার লাগা লাগছে না কারণ বিতর্ক তো সময় নষ্ট হয়ে যায় যাই দিন না যাই না ওটা আপনি সাবিত করতে পারবেন না তো আপনি তবলিগ কোনো বলতে যদি তবলিগ জমাতে এটা মানুষ তবলিগ জমাতে রাস্তা ছাড়িচ্ছি তবলিগ জমাতে আচ্ছা রাখ মানে ইসু সাহেব কইছে যা মানে ইসু আর জিজ্ঞাসা হচ্ছে লাগে যে এতো বড় বড় আলিমরা তবলিগ করে ইঙ্গিত চান দিন জি তুলি না তবলিগ জমাত কলিমা নামাজ নাই এটা কিতা করবা আমরাও তো কই আর হলতে আল্লাহ করে আমরা তো কিতা কই আর হলতে আল্লাহ করে আর উনি বললেন যে বড় বড় আলিম বল খালা হয়েছে বড় বড় শত্রুটা আইছে দুইও বড়ই লাগছে টক্কর দুইটা নষ্ট হয়েছে দিনে জিতছে না আর আমার কামে আমার জমাতে কাম কেনা করবো এলাকি করবো সামনে হলে ও তবলিগ জমাত নিয়ে যাও যাও রাস্তা চাই দিবা আল্লাহ পাকে খাম দিব আর তাই হয়েছে তবলিগ জমাতে যে রাস্তা মানছে না আসা তো যে তবলিগ আমরা করবো আমি তো চলার যোগ্য না তো বেটা আপনার বয়ানো খালি হয়ে গেছে বা তবলিগ জমাতে লাগি জঙ্গলের মাছ হলে দোয়া করে ভগলে কইলা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কইলা কেন তার মুক্তাই কথা বাড়াই দিয়া তার কাছে এটা এটা ফাড়ির মাছ হয়ে গেছে আল্লাহ পাকে শব্দটা উলামাই কেরাম বলছেন যে অনেক উলামাই কেরামে শব্দ দরবার লাগিয়া অনেক মাইর যায় তবলিগ জমাতে এত উল্টা সিধা হলে এর মধ্যে মাইরও না হয় আর কথাটা হে আল্লাহ লিগ হয়েছে সহালে যে খালো হয়েছে ফাহে খা ফের ইয়া আল্লাহ কিতা কই তুমি দোয়া করো আল্লাহ বলে যা গিয়া হল সবচেয়ে ফয়লা যে ও ও ঘুরে খালা খালা হয়ে তো এলান করতো ফয়লা যদি এলান উঠবো তার ফাহে খাবো এলান কিতা তাই সব মসজিদ ওখানে হতে গিয়ে বেড়াচে রাখাই দিব কিন্তু হে উঠছে তো আল্লাহ লাগি আর আস্তে আস্তে তার ফা তাই তুইব এর বাদে বইব এর বাদে এক ঘন্টা পর ঘন্টা ব্যায়াম করবো তো তবলি মনা জয় খুঁজলা তবলি তো মাত্র কথাটা চলে এখানে যে পয়লা শব্দটা তারা আর এখলাস আরে খামটা আল্লাহ লাগে করবো কুচু পাওনা দেওয়া কিছু আসেনি আমরা যেহেতু দু দুই গিয়া সবর করে আছি বয়ান করে কেউ দেয়নি আমরা রে পয়সা তো দেওয়ার কথা বাড়াবো দেয় না তো এই যাওয়ার মধ্যে এখলাস বেশি হওয়া যাবো আল্লাহ লাগে কিন্তু তখন আপনার উল্টা কথাটা সিধা করে দেওয়া আল্লাহর খাম আপনার কথাটাকে দিল পৌঁছে দেওয়া আল্লাহর খাম আর আল্লাহ পাকে যদি দিল পৌঁছে দেয় তা আপনার ঘন্টার মেহনত মিনিট হয়ে যাবে এই জন্য মেরে মনে হয় আল্লাহ পাকে তৌহিদ এটা মোবারক মেহনত মোবারক এটা মেহনত আল্লাহ পাকে আমরা লাগাইছে যদি খামটা সহি করি করি এবং আজমতের সাথে করি তখন আল্লাহ পাকে দেখবা নিজেও আগে বাড়বো অন্যেরও আগে বাড়া তৌহিদ দেবো